বন্ধুরা, যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে, তাহলে আপনি রাত্রিকালে এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিন, হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে যদি কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন থাকে, তাহলে রাতেই ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা, তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিতভাবে। তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে, অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে, যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে, এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়, তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে। তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে। তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিতেই উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা, সেই সমস্যা সুনিশ্চিতভাবে 24 ঘন্টার মধ্যে মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম, সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে, সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে ধনধান্যে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারেন, তা হলো টাকা নিয়ে সমস্যা। অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয়। হ্যাঁ বন্ধুরা, মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না, সামান্য কিছু টাকার জন্য। অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না, আবারও কারোর কাছে হাত পাততেও পারি না। তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে। বন্ধুরা, অনেক সময় এমনটা হয়েই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে, এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ, অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল, সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আর তার প্রধান কারণ হয় মানুষের খারাপ দৃষ্টির জন্য। এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে, যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না, আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না। হ্যাঁ বন্ধুরা, সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না, আয় উন্নতি করতে পারে না, কর্মক্ষেত্রে সাফল্য আসে না, বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে। আবারও অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে, যার দরুন আপনার জীবন একেবারে ছারখার হয়ে যায়। অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না। আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির জন্য। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনোদিন ভালো হয় না। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না,
আবার দেখবেন মানুষের হাই হুতাশে, কোনো মানুষের আয় উন্নতি হয় না। যাই হোক বন্ধুরা, একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা, অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে। সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসাই করুক, সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য, সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয়, এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে। তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয়, যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয়। যাই হোক বন্ধুরা, আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত, এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয়, সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন, সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায়, আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়, কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি। বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য, অর্থাৎ অপশক্তি, নেগেটিভ শক্তিকে, অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায়। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে। আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন, এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন। আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন। বন্ধুরা, বাথরুমে যদি লবণ রাখা হয়, তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায়। বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর, অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না, তার অর্থাৎ যে সকল ব্যক্তির মন চঞ্চল, মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই, কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে, এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন, তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব, অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে, কোনো কাজে যদি তার মন না লাগে, তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান, তাহলে যে কোনো দিন রাতে ঘুমানোর আগে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন, এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন, এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন। তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায়। তাই এমনইভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে। বন্ধুরা, এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন, তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাঠে ঢেলে দিতে হবে, অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে। বন্ধুরা, এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তুর দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে, আপনারা এতটাই সুফল পাবেন
দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন। জীবনে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন, সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবেন। তাই বন্ধুরা, আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। বন্ধুরা, আমরা নিজেদের ভাগ্যের উন্নতির জন্য, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরিশ্রম করছেন করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকেও মেনে চলুন, ধর্ম কর্মে লিপ্ত থাকুন, ধর্ম পালন করুন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ বিশেষ খাবারগুলির কথা বলবো, এই খাবারগুলির মধ্য থেকে একটিও যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন, ঠিক তেমনই আপনার আগামী দিনগুলো আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। তথা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব, আর তা হল যে কোন দিকে মুখ করে খেতে বসলে কি ফল প্রাপ্তি হয়, কোন দিকে মুখ করে খাওয়া মোটেও উচিত নয়, এই সকল প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন কোন খাবারটি খেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়, সেই সঙ্গে সারা বছর সুস্থ নিরোগ থাকা যায়। সেই প্রসঙ্গে বন্ধুরা, যদি জীবনে সৌভাগ্যকে সঙ্গী করে আপনারা বেঁচে থাকতে চান, যদি আপনারা আপনার ভাগ্যকে চরম শিখরে তুলতে চান, তাহলে এই খাবারটি গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কিছু কিছু খাবার রয়েছে, তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ হল মাখন ও মিছরি। আর এই মাখন ও মিছরি অবশ্যই তুলসী পাতা সহ গ্রহণ করবেন। কিন্তু এখন প্রশ্ন হল যে এই খাবারটি আপনারা কিভাবে গ্রহণ করবেন। বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলি, আপনারা যেভাবে সন্ধ্যা আরতি করেন কিংবা সন্ধ্যাবেলায় ঠাকুরতলায় যেভাবে সন্ধ্যা দেন, ঠিক সেভাবে সন্ধ্যাবেলায় আপনারা আপনার বাড়িতে সন্ধ্যা দেবেন, সন্ধ্যার আরতি করবেন। সেই সঙ্গে আপনারা যেভাবে নিত্য ঠাকুর পূজা আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি নিত্য পুজো আরাধনা করবেন। তারপর আপনার বাড়িতে যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে সেখানে কিছুটা পরিমাণ মাখন এবং কিছুটা পরিমাণ মিছরি আপনি ভোগ হিসাবে নিবেদন করবেন। তবে এই ভোগের সঙ্গে একটি হলেও তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন, কারণ এই তুলসী পাতা ছাড়া কোনো ভোগ ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। তাই অতি অবশ্যই এই মাখন ও মিছরির সঙ্গে একটি তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এই ভোগ নিবেদন করার পর আপনারা আপনাদের সকল মনস্কামনা, মনোবাসনা, আপনার মনের সকল ইচ্ছা, আপনাদের সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি সমস্ত কিছু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যখন এই ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই মনে মনে জপ করবে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এছাড়াও আপনারা চাইলে ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন বা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একবার কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে পুজো আরাধনা শেষ করার পরে আপনারা ওই ভোগ অর্থাৎ ওই মিছরি ও মাখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন।
এবং সপরিবারে তুলসী পাতা সহযোগে এই ভোগ আপনারা গ্রহণ করবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, যখন আপনারা এই ভোগ নিবেদন করবেন কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুজো আরাধনা করবেন, তখন ধূপ ও প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তখন আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ভোগে একটিমাত্র তুলসী পাতা দিয়ে রাখেন, সেই একটি তুলসী পাতাকে অল্প অল্প করে কেটে প্রত্যেকেই গ্রহণ করবেন। এর ফলে শ্রীহরির কি পায়, আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হবেন এবং সেই সঙ্গে জীবনে থাকবে সুখ শান্তি সমৃদ্ধি। এরই ফলে আপনার জীবন থেকে দূর হবে দুর্ভাগ্য, আসবে প্রচুর অর্থ।